নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই আচমকা সড়কে উপড়ে পড়ল গাছ, নেই হতাহতের খবর। ইন্টারনেট লিংকের অজুহাতে গ্রাহক হয়রানি, তীব্র উত্তেজনা রংপুর ইউকো ব্যাংকে। বন্দারপুর সিনিয়র সেকেন্ডারি স্কুল একত্রীকরণের প্রতিবাদে বিক্ষোভ পড়ুয়াদের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই হঠাৎ দিন দুপুরে সড়কের উপর গাছ পড়ে যাওয়ায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হলো গোটা শহর জুড়ে। কালবৈশাখী তাণ্ডব ছাড়াই বৃহস্পতিবার দিন দুপুরে হঠাৎ সড়কের উপর একটি বিশাল গাছ উপড়ে পড়ায় বরাদ্দ জোরে প্রাণে বাঁচলেন সেই সময় সংশ্লিষ্ট সড়কপথে যাওয়া ই রিকশা চালক সহ যাত্রীরা। ঘটনাটি সংঘটিত হয় শিলচর পার্ক রোড এলাকায়। জানা গেছে, এদিন দুপুর দুটো নাগাদ পার্ক রোড তরুণরাম ফুকন হাই স্কুলের সীমানা দেওয়ালের ভেতরে থাকা একটি বিশাল গাছ আচমকা ভেঙে পাশে থাকা সড়কের উপর উপচে পড়ে। সেই সময় সড়কের উপর দিয়ে যাওয়া একটি ই রিকশা ও একটি বন্ধ অল্টো গাড়িতে গিয়ে পড়ে গাছটি। এতে গাড়িটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এদিকে এই ভয়াবহ দুর্ঘটনা থেকে অল্পের জন্য প্রাণ রক্ষা পান মালুগ্রাম মধুরাঘাটের বাসিন্দা তথা ই রিকশা চালক মৃত্যুঞ্জয় নমশূদ্র সহ ই রিকশায় থাকা যাত্রী। তবে দুর্ঘটনায় গুরুতর আহত হন ই রিকশা চালক। অন্যদিকে এলাকায় থাকা তরুণরাম ফুকন হাই স্কুল ও শিশুতীর্থ স্কুলের পড়ুয়ারাও এ ঘটনায় হতাহত হয়নি। গাছটি ভেঙে পড়ার সময় সংশ্লিষ্ট দুই স্কুলে ক্লাস চলছিল বলে পড়ুয়ারাও এই ঘটনা থেকে রক্ষা পান বলে জানা গেছে। এদিন আচমকা সড়কের উপর গাছ ভেঙে পড়ায় দীর্ঘক্ষণ ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ থাকে বলে জানা গেছে। দেখছি গাছটা পরে, তখন আমি লগে লগে ব্রেক মারছি। ব্রেক মারতে থামতে থামতে ওই জায়গায় এমন জায়গায় থামছে গাছটা ভাঙে পড়ে গেছে। পড়ার পরে আমার খাওয়ার দুটো কমে গেছে। গ্লাস ফ্লাস গাড়ি পর আছে, প্যাসেঞ্জার আসলো একজন। প্যাসেঞ্জার কিছু চিনি না। তোমার নামটা কি? আমার নাম মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় নমস্কার। মৃত্যুঞ্জয় নমস্কার। বাসা কোন জায়গা? মালুগ্রাম। মালুগ্রাম কোন জায়গা? মধুরাঘাট। ব্যাংকে ইন্টারনেট লিংক নেই, ঠিক এই অজুহাত দেখিয়ে গ্রাহক হয়রানি করছে ইউকো ব্যাংকের রংপুর শাখার কর্মীরা। ঠিক এমনই অভিযোগ নিয়ে সরব হলেন গ্রাহকরা। বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে গ্রাহকরা তীব্র ক্ষোভ উগড়ে দিয়ে জানান, ইন্টারনেট লিংকের দোহাই দিয়ে ব্যাংক কর্মীরা সিন্ডিকেট বানিয়ে গ্রাহকদের থেকে উৎকোচ নিচ্ছেন। উৎকোচের টাকা দিতে পারলে তবেই ব্যাংক থেকে টাকা তুলতে পারছেন। আর সংশ্লিষ্ট ব্যাংকে এহেন সিন্ডিকেট চালাচ্ছেন জনৈক আজিম ভাই এবং তার এক শ্যালক। বিস্ফোরক এই অভিযোগ করেন ময়নারবন্ধ এলাকার মনি বেগম লস্কর নামের এক ব্যাংক গ্রাহক। এ নিয়ে এদিন ব্যাংকে গ্রাহকদের মধ্যে তীব্র উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। দূর দূরান্ত থেকে ব্যাংকে আসা গ্রাহকরা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে হয়রানির শিকার হতে হচ্ছে বলে জানান অভিযোগকারী মহিলা গ্রাহক। এদিকে এ নিয়ে ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার বিশ্বজিৎ পুরকায়স্থের কাছে জানতে চাইলে তিনি জানান, বিগত কিছুদিন থেকে ব্যাংকে লিংক নিয়ে সমস্যা হচ্ছে, যার দরুন গ্রাহকদের সমস্যায় পড়তে হচ্ছে। তবে গ্রাহকরা জনৈক ব্যক্তি আজিম ভাই ও তার শ্যালককে নিয়ে যে অভিযোগ করেছেন তা সত্য নয় বলে জানান তিনি। আমরা টাকা যেদিন দিই ব্যাংক তারা কাছে টাকা আমরা বার করিয়ে দিই। কত লাগে? আর ওকে 100 টাকা কই, 50 টাকা কই ফেল হয়। ও আজিম ভাই, আজিম ভাই, আজিম ভাই, আজিম শালা, আজিরো ঘর কানা, আর আজিরো শালা ও ওই ওর আজিম ভাই। এ ব্যাংকের স্টাফ নি? হ্যাঁ হন। তা তো আমি কইতে পারি না। এ ব্যাংকের স্টাফ নি? তাই না শুনি না দিন। আচ্ছা, তারপরে আমার কোন দিন না আসু আইছে, কোন দিন না যাও গিয়া কইছে। তা বিহার গেছি না কইছে, আমার অসুবিধা, আমার টাকার দরকার আছে। আমি গেছি না, আমি দাঁড়ানি এখন রাস্তার অন্য লাইনও দাঁড়ান। আমি কর পরে এখন কইছো কে কইছো না, আমি টেকা লই। আমি কইছি আপনি লইছেন তো, আমি বাড়ি নিয়ে বই দিছি, লইছেন 100 টাকা কইছেন। আমার চা পান, চা পান যেহেতু তাই 100 টাকা লইছো না, লইয়া আমার বই আপলোড হয়েছে, এখন টেকা উঠাইতে পারছি না। কালকের থেকে আইয়া ব্যাংক আমি দাঁড়ানি দেখা লিঙ্ক নাই কইয়া কইন যাও গিয়া। আমি 10 টাকা দিয়া রিসিপ্ট করম লেখাই, গাড়ি ভাড়া দিয়া আমি 40 টাকা আওয়া যাওয়া, তা টেকা খেয়ে দিত আমার। আমরা গরিব মানুষ করি তো ব্যাংকে আই নেন টেকার লেগে, আর আমি তো অসুস্থ মানুষ, আমি ওষুধ ওষুধ কিনতাম, পরে ডাক্তারের জন্য টাকা উঠাইতে পারি। আপনার নাম কি? মনি বেগম।
কোচুদরম আরজিরাই হায়ার সেকেন্ডারির সঙ্গে বন্তারাপুর সিনিয়র সেকেন্ডারি স্কুলের একত্রীকরণের সরকারি নির্দেশের ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়া সহ তাদের অভিভাবকগণ। কোচুদরম রামদুলাল রায় হায়ার সেকেন্ডারি স্কুলের সঙ্গে বন্তারাপুর সিনিয়র সেকেন্ডারি স্কুলের একত্রীকরণের সরকারি নির্দেশের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেন পড়ুয়ারা সহ তাদের অভিভাবকগণ। বৃহস্পতিবার বন্তারাপুরের বিশিষ্ট নাগরিক তথা কাবুগঞ্জ জনতা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বাবাতন সিংহের পৌরোহিত্যে স্কুলে এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন দর্মিখাল জিপির প্রাক্তন সভাপতি বিপুল শুক্লবৈদ্য, প্রাক্তন শিক্ষক এস মেজর সিংহ, রমাকান্ত পাল প্রমুখ। সভা শেষে স্কুল পড়ুয়ারা 15 কিলোমিটার দূরে থাকা কোচুদরম আরডি রায় হায়ার সেকেন্ডারি স্কুলের সঙ্গে বন্তারাপুর সিনিয়র সেকেন্ডারি স্কুলের একত্রীকরণের সরকারি নির্দেশ প্রত্যাহারের দাবি জানান। এদিন পড়ুয়াদের সাথে তাদের অভিভাবকরাও সরকারি নির্দেশে প্রত্যাহারের দাবি জানান। বিক্ষোভ চলাকালীন তারা জানান, ওই এলাকায় থাকা একমাত্র শিক্ষা প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে গেলে এলাকার ছেলেমেয়েরা শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হবে। 15 কিলোমিটার দূরে গিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়া তাদের পক্ষে সম্ভবপর নয়। যদি সরকারি নির্দেশে স্কুলটিকে অন্যত্র নিয়ে যাওয়া হয় তবে এলাকার শিক্ষার মান তলানিতে গিয়ে পৌঁছাবে বলে জানান তারা। এদিনের প্রতিবাদী সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গঙ্গানগরের বিশিষ্ট নাগরিক হরিমোহন কুমার, বন্তারাপুরের বিশিষ্ট নাগরিক এম নীলমোহন সিংহ, সুন্দরী জিপি সভানেত্রী প্রতিনিধি চুন্নিলাল সিংহ প্রমুখ। স্কুলের ছাত্র, আমরা কয়েকদিন আগে খবর পাইছি যে আমরা বন্তারাপুর সিনিয়র সেকেন্ডারি স্কুল যেটা, এটা কোচুদরম আরডিরা স্কুলের সাথে জয়েন করা হইতো। তো এখান থেকে আমরা যদি যাইতে চাইতে 15 কিলোমিটার দূরে যাইতে লাগে। আমরা 15 কিলোমিটার দূরে আমরা এখানে এলাকার বাসী যারা আছি সব আমরা পুয়ার ফ্যামিলি, সব যদি এখানে যাইতে চাইতে আমরার মানে পড়ার বেজান অসুবিধা হয়ে যায়। আমরা টাকা করিও বেশি নাই যে অতটা দূর আমরা গিয়া পড়মু। আমরা সবে গরিব গরিব ছাত্র, অতটা দূর গিয়ে আমরা পড়ার মানে কোনো ক্ষমতা নাই। এখানে যদি নেতে আমরা টোটালি পড়া বন্ধ করতে লাগবো। গভর্নমেন্টের কাছে এটাই দাবি যে আমরার স্কুলটা যাতে মানে এখানে ট্রান্সফার করে না, আমরার স্কুলটা যাতে জায়গা। মেহেরপুরের জনগণের পানীয় জলের দুর্ভোগের পেছনে দায়ী পূর্ত বিভাগ। বৃহস্পতিবার ঠিক এমনই মন্তব্য করলেন ওই এলাকার দায়িত্বে থাকা পিএইচএর সাব ডিভিশনাল আধিকারিক। সম্প্রতি পানীয় জল থেকে বঞ্চিত থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে স্পষ্টীকরণে এসডিও জানান, মেডিকেল রুটের সড়কের পরিসর বৃদ্ধির কাজের দরুন জলের মেইন পাইপলাইনটি মাঝার সড়কের মাটির নিচে রয়েছে। মেইন পাইপলাইনটি সংযুক্ত করতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে পিএইচএর কর্মীদের। বিগত দিনে সংশ্লিষ্ট বিভাগের পক্ষ থেকে বৃহত্তর মেহেরপুরের জনগণের সমস্যার কথা তুলে ধরে পূর্ত বিভাগের কাছে বারকয়েক লিখিত আবেদন জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, যার দরুন মেইন পাইপলাইনের সংযোগের কাজ করা সম্ভব হচ্ছে না বলে জানান এসডিও। পূর্ত বিভাগ দ্রুত পদক্ষেপ নিলে 2 মাসের মধ্যে মেহেরপুরের জনগণ পানীয় জলের সমস্যা থেকে মুক্ত হবেন বলে আশা ব্যক্ত করেন তিনি। তো এই পরিপ্রেক্ষিতে একটা জিনিস আমি বলতে মেহেরপুরবাসীকে বলতে চাই, আমরা একটা স্কোপ পেয়েছি গত 1.5-2 বছর আগে, যেটা জল জীবন মিশনে। তখন আমরা একটা স্কোপ পাওয়ার পরে মেহেরপুরকেও আমরা এটার আওতায় আনি যে মেহেরপুর স্কিমকেও যাতে ক্যাপাসিটিটা বাড়িয়ে দিতে পারে। তার জন্য আমরা জল জীবন এক্সিস্টিং যা স্কিম আছে সেটা তো রয়েছে, তাকে আপগ্রেড করার জন্য, যেটাকে আমরা বলি রেট্রো কিচু, তার জন্য আমরা জল জীবন মিশনের আন্ডারে 1,44,00,000 টাকার একটা আমরা স্কিমটা স্যাংশন করি। গভর্নমেন্ট আমাদেরকে জল জীবন মিশনের আন্ডারে স্যাংশন করেছে। অ্যাকর্ডিংলি আমাদের জল জীবন মিশনের গাইডলাইন অনুযায়ী কন্ট্রাক্টর কাজ শুরু করে। এই যে 1,44,00,000 যেটা অ্যাপ্রুভ হয়েছে, তার মধ্যে দেখা গেছে একটা 5% কমিউনিটি কন্ট্রিবিউশন যেটা ডিডাকশন। তো আলটিমেটলি 1,36,80,000 মতো কন্ট্রাক্টরকে আমরা অ্যালট করি। এর পরিপ্রেক্ষিতে গাইডলাইন মতে আমাদের ফাংশনাল হাউস ট্যাপ কানেকশন আমরা 382 হাউস কানেকশন দেওয়ার জন্য আমরা আইডি। এই যে 382টা, এটাও কিন্তু আমরা ডিজাইনে আসে, এটা এমনি আসে না, 382 আমরা। ভারতীয় জীবন বীমা নিগমের 75 বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠাতা দিবস বয়কট করে গোটা দেশের সাথে শিলচরেও ধর্ণা কর্মসূচি পালন করলেন বীমা এজেন্টরা। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বৃহস্পতিবার প্রতিষ্ঠা দিবসকে বয়কট করে অনির্দিষ্টকালীন ধর্মঘটে সরব হন তারা। এদিন গোটা দেশের সাথে শিলচরের মেহেরপুর এলআইসির মেইন ব্রাঞ্চে অবস্থান ধর্মঘটে সামিল হন বহু এজেন্টরা। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তারা জানান,
কাউন্সিল অফ ইন্ডিয়ার জয়েন্ট অ্যাকশন কমিটির তরফ থেকে সমস্ত ভারতবর্ষব্যাপী অনির্দিষ্টকালের জন্য এক ধর্ণা কর্মসূচি হাতে নিয়েছি। আজকে 1 সেপ্টেম্বর থেকে সেটা শুরু হয়েছে, সেটা বিভিন্ন ধাপে 30 নভেম্বর অবধি চলতে থাকবে। সেটার মধ্যে আমাদের দাবি দেওয়ার মধ্যে পলিসি হোল্ডারদের বোনাস বৃদ্ধি করা, পলিসি হোল্ডারদের লোন ইন্টারেস্ট কমানো, পলিসি হোল্ডারদের লেট ফি কমানো, পলিসি বন্ডের অ্যাকনোলেজমেন্ট দেওয়া, 5 বছরের উপরে যেগুলো ল্যাপস পলিসিগুলি রিভাইভ করা যাচ্ছে না সেগুলিকে আবার রিভাইভ করা, এজেন্টদের পেনশন বৃদ্ধি করা, আমাদের গ্র্যাচুইটি বৃদ্ধি করা, এইসব দাবি দাওয়া নিয়ে আমরা সমস্ত ভারতবর্ষব্যাপী এই ধর্মঘটে সামিল হয়েছি। আজকে থেকে এই ধর্মঘট চলবে 30 নভেম্বর অবধি। তার মধ্যেও যদি ম্যানেজমেন্ট আমাদের দাবি দেওয়া মেনে না নেয় তাহলে হয়তো সেটা অনির্দিষ্টকালীন অবধি চলতে থাকে। ধন্যবাদ। বয়কট করেছি সেটা ইন্স্যুরেন্স উইক, আমরা সর্বসম্মতিভাবে সর্বভারতীয়ভাবে ইন্স্যুরেন্স উইক আমরা বয়কট করছি। পিএমএওয়াই প্রকল্প নিয়ে এবার স্বজন পোষণ নীতির অভিযোগ উঠল দক্ষিণ শহীদপুর জিপির পঞ্চায়েত বডির উপর। স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বৃহস্পতিবার বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন জিপির ভুক্তভোগী জনগণ। এদিন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে দক্ষিণ শহীদপুর জিপির রঞ্জু আহমেদ লস্কর নামের এক হিতাধিকারী জানান যে বিগত ঝড়ে তার ঘর ভেঙে যাওয়ায় তিনি দক্ষিণ শহীদপুর জিপির সভাপতি তাহির আহমেদ বড়ভূঁইয়া সহ অন্যান্য জনপ্রতিনিধিদের কাছে সাহায্যের আর্জি জানান। পরে গ্রুপ মেম্বার সহ অন্যান্যরা সার্ভে করার পর তার ঘরের ছবি সহ বিভিন্ন তথ্য সংগ্রহ করে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। এতে 2020-21 সালে পিএমএওয়াই ওয়েটিং লিস্টে তার নাম থাকলেও আজও রঞ্জু আহমেদ লস্কর পিএমএওয়াই প্রকল্প থেকে বঞ্চিত বলে জানান। এদিকে 2022 সালে জিপির অন্যান্য হিতাধিকারীরা 32,500 টাকা করে পেলেও রঞ্জু আহমেদ লস্কর কোনো টাকা পাননি বলে জানান। 32,500 টাকা করিয়া ডুবছে, এটার মধ্যে তাইনের নাম আইসে না। তো এই অবস্থায় তাইন গাঁও পঞ্চায়েত প্রতিনিধি অক্ষর সঙ্গে যোগাযোগ করার পরে তাদের কোনো ধরনের মানে ইয়ে দেয় না তারা, হ্যাঁ কোনো ধরনের আস্থা দেয় না যে তোমার গড়টা ফাইবায় কি ফাইবায় না। কিন্তু আমরা দেখছি যে যারা তারার ক্লোজ, যারা পঞ্চায়েত প্রতিনিধি, যারা পঞ্চায়েত বডির ক্লোজ, যারা এরা কিতা এরা ইন্দিরা আবাস পাইছে গেল বছর, হেরাও আবার কিন্তু পাকা ঘর আছে, হেরাও আবার প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পায়। কিন্তু দক্ষিণ শহীদপুর গাঁও পঞ্চায়েত জিপিতে আমরা, হ্যাঁ তো আমি কইতে চাই এটা যারা প্রকৃত হিতাধিকারী, যারা পাওয়ার যোগ্য, এরা প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্টও এরার নাম নাই, যেহেতু তারা ওয়েটিং লিস্টও নাম আছে কিন্তু এরা পাইছে না। আর যারা স্বজন পোষণ করা হয়েছে, আমি কইমু এটা যে আমরা জিপির মধ্যে স্বজন পোষণ করা হয়েছে, কেননা তারার আরসিসি বিল্ডিং আছে, হেও প্রধানমন্ত্রী আবাস যোজনার 32,500 টাকার অ্যামাউন্ট পাইছে, যার আসাম টাইপের গড় আছে হেও পাইছে, যে গত বছর ইন্দিরা আবাস গড় পাইছে, এই বছর কমপ্লিট হয়েছে, হেও আবার 32,500 টাকার অ্যামাউন্ট পাইছে। কিন্তু হতদরিদ্র মানুষ যারা দৈনন্দিন রুজি করিয়া উপার্জন করিয়া খাওয়া মানুষ যারা, এরা উৎকোচ না দেওয়ার কারণে, আমি এটা অভিযোগ না, আমি এটা দৃঢ় বিশ্বাসভাবে আমি কইলাম যে তারা উৎকোচ দিছে না করিয়া তারা এই ইন্দিরা আবাস প্রধানমন্ত্রী আবাস যোজনার তারা নামটা নাই, আর তারা কোনো ধরনের টাকা পয়সা পাইছে। এ নিয়ে পঞ্চায়েতের বডির দ্বারস্থ হলে তারা রঞ্জু আহমেদের লস্করের কাছে 10,000 টাকা উৎকোচ দাবি করেন। আর্থিকভাবে দুর্বল রঞ্জু আহমেদ অর্থ দিতে না পারায় পিএমএওয়াই প্রকল্প থেকে বঞ্চিত হয়েছেন বলেও এদিন অভিযোগ করেন তিনি। বৃহস্পতিবার দক্ষিণ শহীদপুর জিপির পঞ্চায়েত বডির উপর স্বজন পোষণ নীতির অভিযোগ এনে কাছাড়ের জেলাশাসককে এ মর্মে স্মারকলিপি প্রদান করে অতিসত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের এদিন আবেদন জানান তিনি। দক্ষিণ শহীদপুর জিপি গাঁও পঞ্চায়েতের নাম হলো তাহির হোসেন বড়ভূঁইয়া, তাহির হোসেন বড়ভূঁইয়া। এরপরে আমি আমার জড়ে ও বিগত জড়ে আমার ঘরটা ভাঙি দিছে, এরপরে তারারে আনিয়া আমি রেকর্ডিং করাইয়া তারারে হয়েছে, এরপরে জিপি সেক্রেটারি সবরে কইছি যে আমার ঘরটা তোরা দেখে দেও, আমার ঘর তো ফেলাই দিছে, তারা কইছে যে তুমি পাইবা কইয়া হয়েছে, খানো দে আতো দে না মানুষে, তো ওরম তারারে আবার গিয়া কইছি, ওরম গড় ফোড়ার পরে আবারও গিয়া কইছি বলে দেখো এই আমার গড়টা ফালাই দিছে, বেড়া উড়া ওখানে ফালাই লাগছে, আর আমি গাড়ি গ্যারেজের মধ্যে থাকি, গাড়ির গ্যারেজের মধ্যে, তাও এটা ড্যামেজ গড়, আমার একটা গড় দেবো কইছেন, ঠিক আছে তোমার ওয়েটিং লিস্টের নাম আছে তুমি পাইবা কইয়া মানে আর গড়টাও দিলাম না, তারা এটা দিল না, আমার কয় তুমি ফাইতাই না, তোমার গড় আছে,
এখন আমার গড় খানো আছে স্যার, তাহা তো আর এটা তো এটা তো গোপনীয় মাঠ, এটা তো কোয়া যায় না। দাবি করছে তারা, জিআরএস আছে, এরপরে বডি আছে, তারা বডি দাবি করছে প্রায় 10,000 টাকা। গণেশ চতুর্দশী উপলক্ষে বুধবার লক্ষ্মীপুর কাঁচাকান্তি কালী মন্দিরে গণেশ পূজার আয়োজন করা হয়। এতে ভক্তদের ঢল উপচে পড়ে। এদিন পুজো দেখতে আসা অগণিত ভক্তদের মধ্যে দুপুরে মহাপ্রসাদ বিতরণ করা হয়। স্থানীয় কিছু যুবকদের উদ্যোগে এই পূজার আয়োজন করা হয়। হাইলাকান্দি জনস্বাস্থ্য কারিগরি বিভাগের আওতায় স্যানিটেশনের কাজের তালিকা নিয়ে ক্ষোভ ব্যক্ত করল অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ। পরিষদের হাইলাকান্দি জেলা সমিতির উপসভাপতি দিলওয়ার হোসেন লস্কর এ নিয়ে হাইলাকান্দিতে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন। স্যানিটেশনের তালিকার ব্যাপারে তিনি হাইলাকান্দি জনস্বাস্থ্য কারিগরি বিভাগের বাস্তুকারের ভূমিকায় সন্তোষ প্রকাশ করলেও একাংশ বিভাগীয় কর্মীদের উদাসীনতায় ক্ষোভ ব্যক্ত করেন। এদিকে হাইলাকান্দি জনস্বাস্থ্য কারিগরি বিভাগের ইঞ্জিনিয়ার দুদিনের মধ্যে তাদেরকে বড় বন্দের স্যানিটেশন তালিকার প্রতিলিপি প্রদান করার আশ্বাস দেওয়ার সন্তোষ প্রকাশ করেন এজেওয়াইসিপির হাইলাকান্দি জেলা সমিতির উপসভাপতি তথা ছাত্রনেতা দিলওয়ার হোসেন লস্কর। এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন বড় বন্দ আঞ্চলিক সমিতির সভাপতি ফখরুল ইসলাম বরভুইয়া, সাধারণ সম্পাদক হুসেন আহমেদ চৌধুরী প্রমুখ। আমরা অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের হাইলাকান্দি জেলা সমিতি এবং বড়বন্দ আঞ্চলিক কমিটির এক প্রতিনিধি দল আজকে পিএইচসির ইঞ্জিনিয়ারের সঙ্গে দেখা করতে এসেছিলাম। তো আমরা গত 22/8/2022 আমরা একটা বড়বন্দ জিপির যেগুলা টয়লেট বড়বন্দ জিপিতে পূর্বে হয়েছে সেইগুলা টয়লেটের মানে লিস্ট দেখার জন্য, তালিকা চাওয়ার জন্য আমরা এসেছিলাম। স্যারকে আমরা একটা মেমোরেন্ডাম দিয়েছিলাম। এই মেমোরেন্ডামের পরিপ্রেক্ষিতে আজকে প্রায় 10 দিন হয়েছে, কিন্তু আমরা আজকে 10 দিন পরে এসেও আমরা এখানে ইঞ্জিনিয়ার স্যারকে পাওয়ার পরেও আমরা আজকে মানে কোনো ইঞ্জিনিয়ারের কাছ থেকে কিছু সুযোগ পেলেও আমরা মানে ইঞ্জিনিয়ারের নিচের যারা দায়িত্বে আছেন ওদের কাছ থেকে কোনো ধরনের রেসপন্স আমরা পাই নাই। পিএইচসির ইঞ্জিনিয়ার স্যারকে আমি আহ্বান জানাচ্ছি যে উনি আমাদেরকে 2 দিন সময় নিয়েছেন, যে এই খেলিমেলি যেটা হয়েছে যে তালিকা দিতে গিয়ে আমাদেরকে এই স্যার আমাদেরকে 2 দিন সময় নিয়েছেন, 2 দিনের ভিতরে আমাকে দিয়ে দেবেন। যদি আমরা স্যারকে আমরা বলেছি যে 2 দিনের ভিতরে যদি আমরা লিস্ট না পাই তাহলে আমরা আইনিভাবে বা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে আমরা বাধ্য থাকব। গোটা রাজ্যের সাথে হাইলাকান্দি জেলার দক্ষিণ হাইলাকান্দির অলৈছড়া আদর্শ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা কর্মবিরতি পালন করেন। বৃহস্পতিবার কর্মবিরতির প্রথম দিনে স্কুলের ছাত্রছাত্রীদের পাঠদান থেকে বঞ্চিত করে রেখেছেন অলৈছড়া আদর্শ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। তারা জানান, বিগত কয়েক বছর থেকে সমগ্র রাজ্যে একাধিক আদর্শ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা শিক্ষকতা কাজ চালিয়ে গেলেও স্কুলে নিয়োজিত কর্মীরা তাদের ন্যায্য আদায় পাচ্ছেন না বলে অভিযোগ করেন। রাজ্যের বিভিন্ন সরকারি বিভাগের কর্মচারী গ্রেড পে সহ সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করলেও রাজ্যের আদর্শ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা এর থেকে বঞ্চিত রয়েছে। অনিয়মিত বেতন সহ সরকারের দেওয়া আরোপের মান্যতা দেওয়া হচ্ছে না রাজ্যের আদর্শ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের। স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ছুটি পার্থক্য রাখছে রাজ্যের শিক্ষা বিভাগ। আসাম সরকারের অধীনে কর্মচারীদের সিএফ এনপিএস থাকলেও রাজ্যের আদর্শ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সেসব সুবিধা নেই বলে জানান। তাই যতদিন রাজ্য সরকার তাদের দাবি পূরণ করবে না ততদিন তারা কর্মবিরতি চালিয়ে যাবেন বলে জানান। তো আমলোক সব মিলকে আজ পেন ডাউন কিয়ে হ্যাঁ, ওর পেন ডাউন কা বহুত সারা কারণ হ্যায় জো সরকার কি তরফ সে আমলোক কো কুছ মিল নি রহা হ্যায় ঢঙ্গ সে। ঠিক হ্যায়, 2015 সে আমলোক কা স্কুল শুরু হয়, দূসরা স্কুল ভি ইসি টাইম মে শুরু হয়, রিসেন্টলি ওর 2-3 স্কুল খুলে হ্যায়। তো সব মে ও লোক ক্যা রে কি টিচার লোক কা তকলিফ কোই সুন নি রহা হ্যায়, আমলোক কা জো স্যালারি হ্যায় ও ঢঙ্গ সে নি মিলতা নি হ্যায়। অলগ অলগ টাইম আমলোক মেমোরেন্ডম ভি দিয়ে লেকিন উসকা কোই কোই রিজাল্ট নি আতা হ্যায়। তো আমলোক ক্যা করে আজ সে আমলোক কা পেন ডাউন হ্যায়, জব তক ও রিজাল্ট আমলোক কো ঠিক সে মিল নি যাতা হ্যায় তব তক আমলোক পেন ডাউন রখেঙ্গে। তো আমলোক জো বোলনা চাই উসমেঁ সে আপকা হ্যায় এক হ্যায় আরোপি বেস স্যালারি আমলোক কো মিল নি রহা হ্যায়, ডিএ এইচআর ঢঙ্গ সে নি মিল রহা হ্যায় আপকা, মিল হি নি রহা হ্যায় একচুয়ালি, ইনক্রিমেন্ট তো হো হি নি রহা হ্যায়, স্যালারি আপকা টাইমলি নি বোল রহা হ্যায়। ও লোক পুছনে সে বোলতা হ্যায় কি ফান্ড নি হ্যায়, ইয়ে নি হ্যায়। তো আমকা সবকা আমলোক কো সবকা রিজাল্ট চাইয়ে, জব তক নেই মিলতা আমলোক এই পে বেঠে রহেঙ্গে, পেন ডাউন রহেগা আমলোক কা। টিচিং নন টিচিং সব স্টাফ ইনক্লুডেড হ্যায় আরএমএসএ কে।
বৃহস্পতিবার বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরাঘাট মহেন্দ্র কুমার দে জুনিয়র কলেজ তথা সিনিয়র সেকেন্ডারি স্কুলের 30তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। এদিন সকালে শিক্ষা প্রতিষ্ঠানের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের সূচনা করেন অধ্যক্ষ সুব্রত চৌধুরী। পরে সকাল 11টায় অনুষ্ঠিত হয় প্রকাশ্য সভা। শুরুতে 1992 সালে প্রতিষ্ঠিত হওয়া আমরাঘাট এম কে দে কলেজের প্রতিষ্ঠা লগ্নের বিভিন্ন দিক ও বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্য রাখেন অধ্যক্ষ। এছাড়াও সভায় বক্তব্য রাখেন স্কুলের অধ্যাপক হিমাংশু চক্রবর্তী, পূর্ব ধলাই জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস, বিজেপির ওবিসি মোর্চার জেলা সভাপতি কৃষ্ণজীবন দেবনাথ, বিজেপির পালংঘাট মণ্ডল সভাপতি সোমেন দাস, মণ্ডল সহ সভাপতি বিভাস রঞ্জন দেব, প্রাক্তন মণ্ডল সভাপতি সুবোধ রঞ্জন দাস প্রমুখ। পরে ছাত্রছাত্রীদের পরিবেশনায় দিনভর মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেই 1992 ইংরাজির 1 সেপ্টেম্বরে আমাদের এই কলেজ শুরু হয় এবং অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে আজ এই 30 বছর পা দিল আমাদের কলেজ। তো আজ এই শুভ দিনে এবং এই শুভ অনুষ্ঠান যাতে সুন্দরভাবে অনুষ্ঠিত হয় তার দিকে সবাই নজর রাখবে। আমরা এই 30 বছরের ইতিহাস যদি বলতে হয় তাহলে দীর্ঘ সময়ের প্রয়োজন, যাদের অক্লান্ত প্রচেষ্টায় এই কলেজটা স্থাপিত হয়েছিল। আজ অনেকেই আমাদের মধ্যে নেই, সেই 1992 ইংরেজিতে যারা প্রতিষ্ঠা করেছিলেন এবং তখন যে প্রথম প্রিন্সিপাল ছিলেন সেইখান থেকে শুরু করে আজ অনেকেই আমাদের মধ্যে নেই। এবিভিপির আন্দোলনে মিলল সাড়া, অবশেষে সুস্থ হয়ে বাড়ি ফিরল রিয়ানাথের এক ছাত্রী। উল্লেখ্য, সম্প্রতি ক্লাস চলাকালীন সময় আচমকা লালা বহুমুখী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাদ ভেঙে পড়ায় গুরুতর আহত হন ওই স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী রিয়ানাথ। তখন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্র সংগঠনের প্রতিবাদে বিদ্যালয়ের কর্তৃপক্ষ প্রথমে আহত ছাত্রীটির চিকিৎসার দায়ভার নিলেও পরে টালবাহানা করতে থাকে বলে অভিযোগ উত্থাপিত হয়। বিষয়টি অবগত হওয়ার পর টানা 2 দিন এবিভিপি ছাত্র সংগঠনের প্রতিবাদে উত্তাল করে তুলে বিদ্যালয় চত্বর। বৃহস্পতিবার লালা সার্কেল অফিসারের তৎপরতায় বিদ্যালয় কর্তৃপক্ষ সম্পূর্ণরূপে তার দায়ভার গ্রহণ করে ক্ষতিপূরণের জন্য অর্থের সহায়তা ব্যবস্থা করেন। এদিনের আন্দোলনে ছাত্র সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বরাক বিভাগ সংযোজক প্রীতম পাল, জেলা সহ সংযোজক অম্বর পাণ্ডে, রাজ্যিক কার্যনির্বাহী সদস্য দীপঙ্কর চক্রবর্তী, শাখা সম্পাদিকা মনীষা নাথ প্রমুখ। पूरा रात तक हम लोगों ने धरना प्रदर्शन किया है और धरना प्रदर्शन के बाद और लाला सर्कल के सर्कल ऑफिसर सर ने जिम्मेदारी लिया था कि इस मैटर को सोल्यूशन करवा के देंगे, तभी एबीवीपी ने रात को आंदोलन को उठाया और हमने समय दिया था 12 बजे तक कि 12 बजे तक अगर सोल्यूशन नहीं होता है, रियानाथ को वो क्षतिपूर्ण नहीं दिया जाता है तो हम लोग ये धरना को आगे लेके जाएंगे। तो अभी स्कूल मैनेजमेंट अथॉरिटी, टीचर स्टाफ और लीडिंग लाला के अंतर्गत जितने भी नेतृत्वगण है सभी के बीच ये समझौता और ये निष्कर्ष निकल आया। स्कूल अथॉरिटी ही इस पूरा जो पेशे वाला मामला है इसका पूरा क्षतिपूरण देंगे और जिम्मेदारी के साथ इसको वापस ले आएंगे। सामाजिक संगठन का कार्यकर्ता लोग साथ में थे, अभी भी है और आगे भी रहेंगे और एडमिनिस्ट्रेशन से हम लोगों का ये दावी है, हम लोग ये मांग करते हैं कि ऐसा घटना कभी भी इस स्कूल में ही हो या दूसरा स्कूल में, ऐसा कभी हम लोगों ने ये दुर्घटना नहीं सुनना चाहिए और आगामी दिनों में ऐसा कोई भी इंफ्रास्ट्रक्चर जो डैमेज इंफ्रास्ट्रक्चर है इसमें पढ़ाई लिखाई नहीं होना चाहिए। इसलिए कॉर्पोरेट सोशल रेस्पॉन्सिबिलिटी और सीएसआर फंड थेके 61,623 টাকা তুলে দিতে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া মৌ চুক্তি স্বাক্ষর করল হাইলাকান্দি জেলা প্রশাসনের সাথে। বৃহস্পতিবার হাইলাকান্দি জেলা শাসকের সভাকক্ষে এই চুক্তি স্বাক্ষর করা হয়। এতে প্রশাসনের পক্ষে জেলা শাসক নিসর্গ হিবড়ে গৌতম এবং পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের পক্ষে বদরপুর ঘাটের গ্রিড কর্পোরেশনের ডিজিএম এস রাম মোহন চারিয়া স্বাক্ষর করেন। উল্লেখ্য, এই অর্থ দিয়ে হাইলাকান্দি প্রশাসন এস কে রায় সিভিল হাসপাতালের চিকিৎসা ক্ষেত্রের উন্নয়নে চিকিৎসা সামগ্রী ক্রয় করে ব্যয় করবে বলে জানা গেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই আচমকা সড়কে উপড়ে পড়ল গাছ, নেই হতাহতের খবর।
ইন্টারনেট লিংকের অজুহাতে গ্রাহক হয়রানি, তীব্র উত্তেজনা রংপুর ইউকো ব্যাংকে। বন্দারপুর সিনিয়র সেকেন্ডারি স্কুল একত্রীকরণের প্রতিবাদে বিক্ষোভ পড়ুয়াদের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।